এখন সংবিধান রাষ্ট্রের কথা মনে পড়েছে মানিকবাবুর, কিন্তু সিপিআইএমের আমলে দলীয় কার্যালয়ে কখনো জাতীয় পতাকা উত্তোলন করেনি কমিউনিস্টরা। নেতাজির জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, এমনকি স্বাধীনতা দিবসও জাতীয় পতাকা উত্তোলন করতো না কমিউনিস্টরা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার 32 মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে গামারিয়া পুরাতন স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন, কমিউনিস্টরা কখনো গান্ধী জয়ন্তী পালন করতো না, তারা কখনো মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্ম জয়ন্তী পালন করতো না, কিন্তু এখন মানিক সরকার বিপ্লব কুমার দেবের চেয়েও বেশি রাষ্ট্রবাদী হয়ে গেছেন। কিন্তু 25 বছর সেই সংবিধান আর রাষ্ট্রপ্রেম কোথায় ছিল? এদিন কমিউনিস্টদের ভুয়ো রাষ্ট্রপ্রেমের আরও একটি ঘটনা তুলে ধরেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, 2018 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রীর সরকারি দপ্তরে প্রথম পা রাখার পর তিনি দেখতে পান ওনার সেই দপ্তরে ভারতের জাতীয় পতাকা কিংবা অশোক স্তম্ভ নেই। 25 বছরে নিজের সরকারি কার্যালয়ে একটি জাতীয় পতাকাও লাগাননি টানা 25 বছরের কমিউনিস্টদের মুখ্যমন্ত্রী মানিক সরকার। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে দপ্তরে জাতীয় পতাকা ও অশোক স্তম্ভ লাগানোর ব্যবস্থা করেন বিপ্লব কুমার দেব। এখন ওনার সংবিধান মনে পড়েছে, ভারত মনে পড়েছে, ভারত মাতা মনে পড়েছে, রাষ্ট্র মনে পড়েছে, সিপিএম এবং রাষ্ট্র, সিপিএম এবং সংবিধান। এই ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেব আসার আগে ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে কমিউনিস্ট পার্টিরা নিজেদের পার্টি বেছে কোনদিনও 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এবং 15 আগস্টে ন্যাশনাল ফ্ল্যাগ উঠাতো না, জাতীয় পতাকা কমিউনিস্টরা উঠাতো না। মেরে মিত্র, এই কমিউনিস্টরা গান্ধীর জন্ম জয়ন্তী 2 অক্টোবর পার্টি বেছে পালন করতো না, এই কমিউনিস্টরা স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালন করতো না, এই কমিউনিস্টরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্ম জয়ন্তী পালন করে না। এখন মানিক সরকার হয়ে গেছে গা বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী, কি অবস্থা! মানিক সরকার বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী। আমি তো বলবো মানিক বাবুরে তাড়াতাড়ি নাগপুর হয়ে যান, সরসঙ্গ চালক দিন আমি প্রণাম করুন, প্রাণ প্রচার দিয়ে বলুন, সংসদ একটা পাওয়া গেছে 38 ট্রেন লয়ে যান, রাষ্ট্রক্রমিক পাওয়া গেছে, পরের পরের রাষ্ট্রক্রমে সংবিধান ক্রমে। কোথায় ছিলেন 25 বছর? কোথায় ছিল আপনার সংবিধান? মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনার রুমে আমি গিয়েছিলাম, আপনি যেই মুখ্যমন্ত্রী যেই যেই রুমে বসতেন মেরে মিত্র, সেই রুমের মধ্যে ভারতের জাতীয় পতাকা ছিল না, সেই রুমের মধ্যে অশোক স্তম্ভ ছিল না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর রুমের মধ্যে অশোক স্তম্ভ জাতীয় যে চিহ্ন সেটা আমি এনেছি মেরে মিত্র। ভিতরে স্বাধীনতা আমাদের যে জাতীয় পতাকা সেটা বসানোর ব্যবস্থা বিপ্লব দেবকে করতে হয়েছে। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, তিপ্রা মাথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।